হ্যালো ফ্রেন্ডস, আমি পলাশ মুখার্জি। তোমাদের সবাইকে জয়গুরু জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, সবাই সঙ্গে থাকো, সবাই দেখতে থাকো। আমি এখন কোথায় রয়েছি বলো তো? আমি এখন রয়েছি, দেখো চিনতে পারছো, আমি এখন রয়েছি হাওড়া স্টেশন। দেখো ফ্রেন্ডস, এটা হচ্ছে ফেরিঘাট যাওয়ার সাবওয়ে। তো এটাই হচ্ছে ফেরিঘাট যাওয়ার সব থেকে শর্টকাট রাস্তা। রোডটা পার হয়েও যাওয়া যায়, আমি অনেকবার রোডটা পার হয়ে গেছি, বাট এখান দিয়ে যাওয়াটাই সেফ। দেখো আমি ফেরিঘাটে চলে এলাম। গঙ্গাটা দেখো অপূর্ব সুন্দর, একটা লঞ্চ আসছে আর একটা লঞ্চ এখানে দেখো দাঁড়িয়ে আছে। তো দেখতে থাকো, আজকে সব কিছু তোমাদের দেখাবো, আজকে খুব এনজয় করবো। খুব রোদ্দুর, সেই জন্য আমি তাকাতে পারছি না। তো তোমাদের সবটাই দেখাচ্ছি। দেখো হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে এখান থেকে। এখনও আমার লঞ্চটা আসেনি, সেজন্য আমি দাঁড়িয়ে আছি। তো চারদিকটা একবার দেখো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। জাস্ট ভিউটা দেখো কি সুন্দর। আজকে একা একাই বেরিয়ে পড়েছি, সঙ্গে কেউ নেই। দেখো আমার লঞ্চ চলে এসেছে, চলো এবার লঞ্চে ওঠা যাক। দেখো বন্ধুরা, যেতে যেতে তোমরা হাওড়া ব্রিজটা ভালোভাবে দেখতে পাবে। আমরা হাওড়া ব্রিজটা ক্রস করে যাব, এটা তোমার বাগবাজার অবধি যাচ্ছে, কিন্তু আমি বাগবাজার যাব না, তার আগেই নেমে যাব। দেখো আমরা ক্রস করে গেলাম নিচ দিয়ে, খুব সুন্দর লাগছে। জলের দেখো যথেষ্ট স্রোত রয়েছে, কারণ একটু আগেই বান এসেছিল। এত বড় গঙ্গাতে যখন বান আসে দেখতে খুবই ভালো লাগে বন্ধুরা, বাট তোমাদেরকে দেখাতে পারলাম না। দেখো অলরেডি শোভাবাজার ঘাটে আমরা পৌঁছে গেলাম, তো এখানে আমি এখন নামবো। দেখো বন্ধুরা, আমি এখন শোভাবাজার নেমে পড়েছি। এখান থেকে আমি এখন অটো ধরবো, অটো ধরে একটা অফিস যাব। অফিসে কিছু কাজ আছে, তো কাজটা মিটিয়ে আবার তোমাদের সঙ্গে গল্প করব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, অফিসের কাজ মিটিয়ে এই মাত্র বেরোলাম। এখন তোমাদের শোভাবাজার যে মার্কেট রয়েছে, সে মার্কেটটা একটু চলো ঘুরে দেখাই। দেখো এখানে সবজি বাজার থেকে আরম্ভ করে মাছের বাজার, মাংস, সমস্ত কিছুই এখানে বিক্রি হয়। সকালে ভিড় বেশি থাকে, কিন্তু যেহেতু এখন বেলা হয়েছে সেহেতু ভিড়টা একটু কম রয়েছে। এ দেখো বন্ধুরা, মানুষ টানা রিক্সা, একটা নস্টালজিক আলাদা ব্যাপার রয়েছে এর মধ্যে। বিশেষ করে উত্তর কলকাতার শোভাবাজার, বাগবাজার এই এরিয়াগুলোতে এখনও সেই পুরনো দিনের কলকাতার আমেজটা কিন্তু পাওয়া যায়, তাই এই রাস্তাগুলোতে হাঁটতে সত্যিই ভালো লাগে। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি এখন হাঁটছি, এখান থেকে এখন লঞ্চ ঘাট যাব, তারপর ওখান থেকে হাওড়া স্টেশন, হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে বাড়ি। তো চলো, অনেক মজা এখনও বাকি আছে, দেখতে পাবো। লঞ্চ ঘাটের কাছে এসে গেছে, এ দেখো পাশে গঙ্গা, গঙ্গার ধার দিয়ে হাঁটছি, এখানেই লঞ্চ ধরবো। তো যাচ্ছি, চলো যেতে যেতে তোমাদের সব দেখাচ্ছি। ফেরিঘাটে চলে এলাম বন্ধুরা। দেখো এখানে যে গাছটা রয়েছে, গাছটা একদম গঙ্গার ওপরে ঝুঁকে রয়েছে, আর চারদিকের পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একদম শান্ত, খুবই মনোরম পরিবেশ। এরকম পরিবেশে সময় কাটাতে সত্যিই খুব ভালো লাগে। আমি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করার চেষ্টা করছি। তোমরা যারা নতুন দেখছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফ্রেন্ডস দেখো প্রচণ্ড রোদ্দুর, আমি দাঁড়িয়ে রয়েছি এখন লঞ্চ ধরার জন্য, বাট এখানে কোনো এখনও লঞ্চ হাওড়ার নেই, একটু পরে আছে, সেজন্য এখন এখানে দাঁড়িয়ে থাকতে হবে। তো চলো এগিয়ে যাই। বন্ধুরা একবার ভিউটা তোমাদেরকে দেখায়, দেখো সুন্দর ভিউটা। কালকে রাত্রিরেও বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে এত রোদ্দুর হবে বুঝতে পারিনি, প্রচণ্ড রোদ রয়েছে। এদিকে দেখো অনেকে চান করছে, দেখো এটা একটা ঘাট, শোভাবাজার ঘাট, এখানে অনেকে চান করছে। দেখো ফ্রেন্ডস একটা লঞ্চ আসছে, তোমাদেরকে দেখাচ্ছি, এটা মনে হচ্ছে হাওড়ার লঞ্চ। দেখো লঞ্চ আসছে,
এই লঞ্চটা ধরবো। তো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, দেখো হ্যালো ফ্রেন্ডস, তো এখন আমি চলে এলাম হাওড়া। এখানে দেখো এখন টিকিট চেক হবে। আমি হাওড়া স্টেশনে চলে এসেছি, এবার ট্রেন কখন আছে সেটা দেখতে হবে আমাকে। ততক্ষণ চলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই। যারা নতুন ভিউয়ার্স রয়েছো তাদেরকে বলবো যে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও, আর যারা পুরনো সাবস্ক্রাইবার রয়েছো তারা প্লিজ একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। দেখো ফ্রেন্ডস, আমি এখন ট্রেনে উঠবো, এই ট্রেনটাতে উঠবো। চলো ট্রেনে উঠে আবার দেখা হচ্ছে। এখন আমি ট্রেনে উঠে পড়েছি, এটা ব্যান্ডেল লোকাল, আমি এখন ব্যান্ডেল যাব, তো ব্যান্ডেল থেকে আবার ট্রেন ধরবো। বন্ধুরা একটু একটু খিদে পেয়ে গেছে, সেই জন্য কিছু খেতে হবে। ব্যাগে বিস্কুটের প্যাকেটটা ছিল, তো আপাতত বিস্কুট খাবো। আর সঙ্গে সবসময় আমি জল ক্যারি করি, জল রয়েছে। আর দেখো ট্রেন থেকে একটা বাদামের প্যাকেট কিনলাম, বাদাম খেতে আমার সবসময় ভালো লাগে, ট্রেনের বাদাম বিশেষ করে। এই বাদাম আর বিস্কুট দিয়েই আপাতত আমার টিফিন হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, আমি এই ট্রেন থেকে নামলাম, এখন বাড়ি যাচ্ছি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা ব্লগটা কেমন লাগলো জানিও সবাই কমেন্ট করে, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা বাই, সবাই ভালো থেকো।